বাস পড়ানো মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় 8 জনকে হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যুতে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী 10 এপ্রিল এই মামলার জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আজ রবিবার 8 এপ্রিল কুমিল্লা 5 নং আমলি আদালতে বিচারক মুস্তাইন বিল্লাহ এই আদেশ দেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুমুল হক রিঙ্কু বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণীতে জানা যায়, 2015 সালের 13 ফেব্রুয়ারি ভোরে 20 দলীয় জোটের অবরোধের সময় 14 গ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে 8 জন যাত্রী দগ্ন হয়ে মারা যায়, আহত হন 20 জন। এই ঘটনায় 14 গ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে খালেদা জিয়া সহ 77 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষস্থানীয় 6 জন নেতাকে হুকুমের আসামি করা হয়। 77 জন আসামির মধ্যে 3 জন মারা যান, 5 জনকে চার্জশিটে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়া সহ অন্য 69 জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন গত 2 জানুয়ারি চার্জশিট দাখিল করেন। এই মামলায় 69 জন আসামির মধ্যে খালেদা জিয়া সহ 47 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। এর মধ্যে জামিনে আছেন 29 জন আর জেল হেফাজতে রয়েছেন 1 জন। গত 8 মার্চ পুরনো নির্ধারিত তারিখে কুমিল্লার আদালতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার আইনজীবীদের করা জামিনের আবেদন শুনানি হয়নি। ওই দিন তাকে আদালতে হাজির না করায় 7 দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর আগে 12 মার্চ আইনজীবীদের করা খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা, প্রোটেকশন ওয়ারেন্ট প্রত্যাহার ও গুলশান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন আবেদনের শুনানি দিন 28 মার্চ ধার্য করে খালেদা জিয়াকে হাজিরা নির্দেশ দেন আদালত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।